গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজেছে 7:10, কোথায় ঘড়ি, হ্যাঁ 7:10, আর ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ, 5টার সময় উঠেছি, 5:10-15 নাগাদ উঠেছি। তো যাই হোক, আর উঠে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আজকে তো আরামবাগ যাবো। তোমাদেরকে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ভাসুর দেওরের ছেলের অন্নপ্রাশন, ঠিক আছে, তো যার সাদে গেছিলাম তারই অন্নপ্রাশন। তো আজকে যাব সবাই মিলে, তো এখন রেডি হব, মেয়েকে চান করাবো, নিজের তো সবকিছু হয়ে গেছে, শুধু ওকে চানটা করিয়ে দিই, আমি রেডি হব। কারণ ওকে চান করাবো, আমি তো একাই করে দিতে পারি, তাহলে জল ঢেলে চান করে চলে, ঠিক আছে, তুমি একা চান করবে, চুলটা আমি উঠিয়ে দেবো, চুল ভেজে যাবে না। হ্যাঁ, তো ওকে চান মানে ওকে রেডি করিয়ে দিই, আমি নিজে রেডি হবো, কারণ ওকে রেডি না করিয়ে আবার নিজে রেডি হতে গেলে ঘেমে নিয়ে চান করবো। রোজারটা খুবই ভালো, কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো যাই হোক বৃষ্টি খুব একটা হয়নি কিন্তু ঝড়টা ভালো হয়েছে, তো ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদার। তো চলো জামা কাপড় পরি, আমি কি শাড়ি পরছি, তো এই শাড়িটা পরবো একটু ডিপ বেগুনি কালার, হ্যাঁ তো খুব সুন্দর কালারটা, আর তো এই কলকার কাজ করা আছে, এই শাড়িটা পরবো, তার সাথে পরবো হচ্ছে এই ব্লাউজ, দোকানে নিয়ে যাওয়া হয়েছিল তো এই ব্লাউজটাই দিল শাড়িটার সাথে, ঠিক আছে এই ব্লাউজটা পরবো। তো এখন যাচ্ছি, চলো রেডি হয়ে গেছি আর বেরোবো এক্ষুনি, কিন্তু গাড়ি করেই যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি প্রাণটা হাতে নিয়ে। আমার হাজব্যান্ড যাচ্ছে এখন, উনি ট্রেনে যাবে, উনি গাড়িতে যাবে না, আমি আসবার সময় ওর সাথে ট্রেনে যাবো, আসবো যাবো না। আমি চুড়িদার নিয়ে নিয়েছি একটা, চুড়িদারটা পরবো, সিম্পল সেজেছি, চোখ মুখের দশা খুব খারাপ, রাত্রেবেলা ভালো ঘুম হয়নি, কালকে পরশু দিনকে দুপুর মানে কাল দুপুরবেলাও ঘুম হয়নি, তো একদম ভালো ঘুম হয়নি, শরীরটা ভালোও লাগছে না। আমি তো বলছি গাড়ি দেখেই আমার বমি আসছে, কিন্তু কী করবো, দাদারা বলছে গাড়িতেই চল, ওষুধও খেয়ে নিয়েছি সব কিছু, তো কিন্তু খেলে কী হবে, মনটা ভালো লাগছে না, বলুন। কিছু বলার নেই, আমরা এখন আরামবাগের দিকে যাচ্ছি, ওরা সব গাড়িতে যাচ্ছে, আমি যাচ্ছি ট্রেনে, যাই হোক পরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, আসবো সময় আমিও ট্রেনেই আসবো, চলো 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 বাস বাবা সাবধানে হাতে করে, বাই বাই। কি জানি বাবা, নেবে এখন চপ মুড়ি নেওয়া হলো, কেননা খিদে পেয়ে গেছে যেতে যেতে, আর আজকে আমার মানে শরীরটা ঝিমঝিম করতে, যেহেতু আমি বমির ওষুধ খেয়েছি, কিন্তু বমিটা পাচ্ছে, কিন্তু গাটা পাক দিচ্ছে, বমিটা পাচ্ছে না, কারণ জানলাগুলো পুরো খোলা, আমার কষ্টটা কম হচ্ছে, কিন্তু হলে কি হবে, আমি মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়বো, আসবার সময় ট্রেনে আসবো, আসবার সময় আমি গাড়িতে আসবো না। আর এই যে এখানে মা বসে রয়েছে, একটুখানি চপ নিলাম, নিরামিষ চপ নিলাম, যাচ্ছে না এত গরম লাগছে, এগুলো কি হবে, এগুলো খাওয়ানো হয়ে গেছে ওকে, জানা গান শুনি, বুলবুল পা
চলে এসেছি এখন হচ্ছে দিদাদের বাড়িতে, আর এসে পুরো জাতীয় ড্রেসে চলে এসেছি। আর আসার সময় একটা বাজে ঘটনা ঘটে গেছে, মানে এত বাজে মানে চিন্তার বাইরে। মেয়ে কোনোদিন বমি করে না, বমির তো রোগ আমার। হ্যাঁ, তা আমার তো শরীরটা ভীষণই খারাপ লাগছিল গাড়ির মধ্যে, বা তাও আমি চুপচাপ ছিলাম। কিছুক্ষণ বাদে এসিটা চালিয়ে দিয়েছে, তারপর থেকে শরীরটা বেশ ভালো লাগছিলো, অসুবিধা হয়নি। মেয়ে মানে দিদাদের বাড়ি কিছু দূর হচ্ছে, দিদা শাশুড়ির বাড়িতে এসেছি আরামবাগ। তোমাদের হয়তো আগে বলিনি দিদা শাশুড়ির বাড়ির কথা, তো যাই হোক আগের ভিডিও সাদের ভিডিও যারা যারা দেখেছে তারা তো জানে যে আরামবাগ দিদি শাশুড়ির বাড়ি। তো ওকে নিয়ে কোনো মানে এসছে, ও কিন্তু বমি করে না কোনো দিন, মানে দিদা বাড়ি পৌঁছবো পৌঁছবো এরকম টাইমে হঠাৎ করে এমন বমি করলো, মানে সেকেন্ডের মধ্যে বমি, এমন করে নিজের জামা কাপড় ভেজালো, এমনকি মাকে পুরো জাল করে দিয়েছে। মা কি করেছিল না কি? আরে বাবা, আমার গায়ে বমি করে দিয়েছে। আমার গায়ে যদি বমি না করতো, জানলার পাশে বসেছিল, আমি বললাম মাঝখানে বসবে, বললো কি হ্যাঁ বসবো, তাহলে গাড়ির মধ্যে বমি করে দিত, সেই বমিটা আমার কাপড়ে পড়ে গেছে। মানে মাকে পুরো চান করে দিয়েছে বমি করে। এবার আমি দুটো ওর গেঞ্জি আর প্যান্ট যেগুলো সুইমিংয়ে যাই পরে পরে পাতলা পাতলা চারখানা কিনেছিলাম, ওর মধ্যে দুটো আমি নিয়ে এসেছি। দিদিভাকে বললাম যে ওখানে আগানো বাচ্চা মানুষ তো, এটা ওটা খেতে গিয়ে ওটা লাগিয়ে দেয়, তো চলো আমি নিয়ে যাই দুটো নিয়ে এসেছি। কী করবো, গাড়ির গাড়ি দাঁড় করিয়ে ওকে পরিষ্কার করলাম। মা তো ওরকম অবস্থাতে এসছে, পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওকে একটা জামা প্যান্ট পরিয়ে বাড়ি আনলাম। দিদিভাই হবে না, না ওর জামা কিনবো, ওর জামা কিনবো, ওর জামা ইয়ে হয়ে গেছে। আমি বলছি দেখো যে গেঞ্জিগুলো এনেছি এগুলো নতুন গেঞ্জি, কয়েকদিনও পরে সব গেঞ্জিগুলো পরাও হয়নি এখনো। আমি বলছি দেখো কিনতে হবে না, কিছুতেই শুনলো না, করতে গিয়ে একটা জামা কিনে নিয়ে এসছে। আমি বাবা তুমি যাও, আমি পারবো না, কারণ আমি গাড়ি করে এসেছি, মানে আমি এমনিই অসুস্থ। তারপরে বমির ওষুধ খেয়েছি, মানে এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে। বমির ওষুধ খেলে তো জানো বমির ওষুধে কিন্তু ঘুম থাকে, হ্যাঁ অ্যালার্জির ওষুধ, বমির ওষুধ এগুলোতে কিন্তু ঘুম থাকে। তো কী বলবো, আর ওইখানে গিয়ে এত গ্যাদারিং, প্রায় 600 লোক হবে নেমন্তন্ন, মানে ওইখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। মনে হচ্ছে কতক্ষণে খেলাম দিলাম। হ্যাঁ, এসে পুরো ফ্রেশ হয়ে চুড়িদার পরে এসেছি, এখন চুড়িদারের ওনা মেয়েকে বমি করেছে, সেই গা ধুয়ে মোছাতে হয়েছে, ওনা পড়তে পারবো না। আমার দিদি মামি শাশুড়ি ছে মামি শাশুড়ি আসুক, বলবে একটা ওনা দাও, কেন এটা পরেই বাড়ি যাবো, আর কোনো কিছু আর দিদার বাড়ি ঘরে এসে আগে জামা কাপড় ছেড়ে পুরো চুল টুল খুলে পেরেছি, হাতের বালাটা আর চুটটা খুলি নি, তো খুলে ফেলবো। এখানে এখন ওর বাবার ফোন নিয়ে ঘাটাঘুটি করছে, আর দিদি ওই ঘরে আছে ছেলে, দিদিভাই এখন লজে আসে, কখন আসবে আসবে জানি না। আমরা তো বাবা চলে এসেছি, আর যে আমার দিদি সুন্দরী, এই যে আমি এখন চলে যাচ্ছি আমার হাজবেন্ডের সাথে ট্রেনে। হ্যাঁ, এরা এখন রয়েছে পার্টিরা, এখন বাইরে থেকে প্রচুর তাড়া দিচ্ছে, কানের মানে খুলে ফেলেছিলাম, এখন দিদিভাই কানের খুলে, আমি বললাম দিদিভাইকে বললাম তুমি আমার কানের পরে নিও, কেন আমার পক্ষটা বাইরে দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে আমার একটা ছোট্ট মিষ্টি বোন, আমার ভিডিও রোজ দেখে, বলছে তুমি আজকে ভিডিও দাওনি, আমি বলছি হ্যাঁ আমার ভিডিও চলে গেছে তুই দেখে নিস। হ্যাঁ কি বলবে বলো, আমি এবার বেরোলাম, বাই বাই। এটা হচ্ছে আমার একটা ননদিনী রায়বাগিনী আছে, এমন সেজেছে যে বৌদিকার পাত্তাই দিচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, সব খাবার দাবার বেঁচেছে সব নিয়ে এসছে ওরা। তো আমি চললাম, ও ভাই না, বাই বাই, এ বাবাই টাটা। হ্যাঁ গো চলে যাচ্ছি, আমি ট্রেনে যাচ্ছি, ট্রেনে কেন আমি গাড়িতে যাবো, আমার শরীর খারাপ করে যাবো। এটা হচ্ছে দিদি শাশুড়ির বাড়িটা, আমি ধরবো আমাকে ধরবি, কি আর ধরবি দাঁড়া। এটা হচ্ছে দিদুর বাড়ি, বাবা ঘরে ঢুকে যা। কেন তুই যাবি না কি আবার, মায়না করবি না কিন্তু গিয়ে। এই জীবনে একটা প্রথম ক্যামেরাম্যান পেলাম, কেন আমাকে তো ক্যামেরা করার কেউ নেই, আমি
খুব সমস্যা, হ্যাঁ লজটা বিরাট বড় ছিল, কিন্তু হলে কি হবে, মানে
500-600 লোকের মধ্যে ভিডিও করা মানে বুঝতে পারছো তো কী অবস্থা? তার মধ্যে ভিডিও ক্যামেরাম্যান রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, তা করেছি আমি যেটুকু পারি। আমারই এনার্জি ছিল না করার, কেননা আমি তো গাড়িতে গেছি জানো, হ্যাঁ একটু ঘুরতে ধরতে গেছি, গিয়ে তো ওখানে ঝিমাচ্ছি কালেই, তো আসবার সময় যেন ট্রেনে চলে এসেছি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ভালো থেকো তোমরা, সাবধানে থেকো, টাটা।